আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, সিঙ্গাপুরে আপনি কনস্ট্রাকশন কোম্পানি ভালো না টেলিভিশন কোম্পানি ভালো? অ্যাকচুয়ালি দেখুন, সিঙ্গাপুরে আসতে গেলে আপনাকে কনস্ট্রাকশনেই আসা ভালো, তবে কনস্ট্রাকশনের থেকে টেলিভিশন কোম্পানিতে থাইকে থাকা খাওয়া অনেকটা সুবিধা আছে। তো সেক্ষেত্রে আপনি যেখানে সুবিধা করতে পারবেন সেটাই ভালো। দেখা গেছে আপনার থাকা খাওয়া যদি ভালো হিসাব করতে যান তাহলে রেনিমেশন কোম্পানি ভালো, এবং যদি কোনো কাজ জানা থাকে, আপনি যদি কোনো ভালো কাজ জানেন সেক্ষেত্রেও রেনিমেশন ভালো। তবে নতুন লোকের জন্য কনস্ট্রাকশন কোম্পানি মোটামুটি ভালো, কারণ রেনিমেশনে যাইতে গেলে আপনার কাজ জানা থাকতে হবে, আর কাজ না জানলে রেনিমেশনে ভালো কিছু করা সম্ভব নয়। এজন্যে রেনিমেশনের সাবজেক্টটা একরকম এবং আপনার কনস্ট্রাকশনের সাবজেক্টটা অন্যরকম। তো রেনিমেশন কোম্পানিটা আসলে ভালো এই কারণে যে ওইখানে কাজ করতে পারবেন আপনি রিল্যাক্স, ওইখানে কোনো প্রেশার থাকে না, আবার ছোট ছোট কোম্পানি, খুব তাড়াতাড়ি সুযোগ সুবিধা পাওয়া যায়, অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় রেনিমেশন কোম্পানিতে, আপনার যেটা কনস্ট্রাকশন কোম্পানিতে যেটা পাওয়া যায় না। তো রেনিমেশনে যেমন সুযোগ সুবিধা আছে তেমন একটু কষ্টও করতে হয়, কারণ রেনিমেশন কোম্পানি এমন একটা বিষয় যে রেনিমেশনে আপনার মোটামুটি সব কাজের আইডিয়া থাকতে হয় এবং সব কাজ জানতে হয়, সব কাজ জানলে আপনার জন্য রেনিমেশন ভালো। তো কনস্ট্রাকশন যে খারাপ তা না, কনস্ট্রাকশনে আপনার সেফটি শু, হেলমেট সবসময় সেফটি ফলো করতে হয় এবং ম্যানেজমেন্ট ফলো করতে হয়, ম্যানেজমেন্টের লোকজন থাকে, আপনার সুপারভাইজার বস, অনেক সমস্যা মনে হয় আর কি। তবে রেনিমেশনে এরকম কোনো সমস্যা নেই। আপনি যদি রেনিমেশনে আসেন সেক্ষেত্রে আপনার কনস্ট্রাকশনের থেকে আমি মনে করি ভালোই হয়, কারণ কনস্ট্রাকশন কোম্পানিতে যেমন আপনার অনেক প্রেশার, এবং কনস্ট্রাকশন কোম্পানিতে গুলোতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আপনার ভোর 5টা 6টার দিকে গাড়ি ফলো করতে হয়, লরি ফলো করতে হয়, যেটা আপনার রেনিমেশনে হয় না। তো রেনিমেশন কোম্পানি ছোট কোম্পানি, তো সেক্ষেত্রে দেখা যায় যে 7টা 8টার দিকে বেশিরভাগ কোম্পানিগুলো আপনার এই এমার গাড়ি ফলো করে তারপরে কাজে যাইতে হয়। যে কারণে রেনিমেশন আমার মনে হয় যে ভালো, কনস্ট্রাকশনের থেকে আমার মনে হয় যে রেনিমেশন ভালো। তবে হ্যাঁ, কনস্ট্রাকশন কোম্পানি যে খারাপ তা না, কনস্ট্রাকশন কোম্পানিও ভালো, কারণ সেক্ষেত্রে আপনার সেই পজিশনে যাইতে হবে। সিঙ্গাপুরে আপনার 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা স্যালারি এরকম পায় অ্যাভেলেবেল অনেক লোক আছে। তো আসলে আমরা তো যখন আসছি তখন আমাদের জ্ঞান বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না, মানে সিনিয়র পার্সনরা যে আমাদের একটা জ্ঞান বুদ্ধি দেবে সেরকম কেউ ছিল না, এবং এখন আমরা এখন যারা আসতেছে তাদেরকে হয়তো আমরা বলতেছি যে এই করো সেই করো, বা এইভাবে গেলে তোমার স্যালারি বাড়বে, ওইভাবে গেলে স্যালারি বাড়বে, এইগুলা করলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। তো আমরা যখন আসছিলাম তখন কিন্তু এরকম ছিল না। তো সেই জন্যে আপনার ভালো মন্দ সব কিছু মিলে আর কনস্ট্রাকশন রেনিমেশন দুটোই মোটামুটি ভালো, তবে কনস্ট্রাকশনের তুলনায় রেনিমেশন ভালো আর কি। তো বন্ধুরা, এ ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করবেন, আশা করি উত্তর পাবেন এবং রেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।